আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূস সরকারের জামানাতে যেভাবে পাইকারি হারে মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে, এবং মামলা এবং মোকদ্দমা নিয়ে যে সকল ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, এটি বাংলাদেশ তো বটেই, পাকিস্তান তো বাদ দিলাম, সেই ব্রিটিশ জামানাতে কল্পনাও করা যেত না। এমনকি আওয়ামী লীগ জমানাতে আমরা গায়েবী মামলার তাণ্ডবের কথা জানি এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে জনরোষ, সেই জনরোষের অন্যতম কারণ হল শেখ হাসিনার সরকার গণহারে এই গায়েবী মামলা দিত, ভুয়া মামলা দিত, এবং মামলা মোকদ্দমা দিয়ে মানুষকে, অর্থাৎ তার প্রতিপক্ষকে, যাকে বলা হয় দৌড়ের উপর রাখা, তাদেরকে শেষ করে দেওয়া, এবং শেষের দিকে এসে এই কর্ম করে তার এক ধরনের উল্লাস অনুভব করত। কিছু হলে মামলা দাও, দশটা, বিশটা, পঞ্চাশটা, একশোটা মামলা দাও, এবং সে অদ্ভুত অদ্ভুত সব মামলা, অদ্ভুত অদ্ভুত সব মামলা, শেখ হাসিনার গাড়িতে কবে কে ঢিল মেরেছে, তার জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, ঢিল মেরেছে সেই ২০ বছর আগে, শেখ হাসিনা ক্ষমতায় ধরুন 2009 সনে এসছে, আর তিনি সেই বিএনপির জমানাতে হয়তো একবার যশোরে গিয়েছিলেন, ওই সময়টাতে একজন সংসদ সদস্য ঢিল মেরেছিল, হাবিবুর রহমান, জনাব হাবিব। তো এখন তার বিরুদ্ধে সে চার্জ ফ্রেম করা হলো এবং তিনি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেলেন। এরকম অদ্ভুত নিষ্ঠুর সব ঘটনা শেখ হাসিনার জামানাতে ঘটেছে, এবং শেখ হাসিনার সেই মামলা দেওয়ার যে কৌশল, বিচার করার যে অপচেষ্টা, এবং তার ফলে কি দেখুন আজকে পুরো বিচার বিভাগকে তার দায় পোহাতে হচ্ছে। আমরা এ কথা কি কেউ কল্পনা করতে পারছি বা পেরেছি যে একটি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, তারপর ৬ জন আপিল বিভাগের বিচারপতি, ইনস্ট্যান্টলি তিনি, তারা যাকে বলা হয় পদত্যাগে বাধ্য হলেন। এরপর আরও ৩০ জনের একটা তালিকা তৈরি করা হয়েছে হাইকোর্ট বিভাগের, যাদেরকে চলে যেতে হবে। এর ইতিমধ্যে ১২ জনকে কুল্লো খালাস করা হয়েছে। এর কারণটা হলো এই বিচার বিভাগকে শেখ হাসিনা তার পেটিকোট হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। তার পরিণতিতে দেখুন সম্মানিত ব্যক্তিবর্গ অনেকে, সবাই তো আর শেখ হাসিনার সব কথা শুনেননি, কিন্তু ঢালাওভাবে অনেককে এই বিপদের মধ্যে পড়তে হচ্ছে, বেজ্জতির মধ্যে পড়তে হচ্ছে। রাস্তার মধ্যে বিচারপতিদেরকে ফেলে, তার গাড়িগুড়ি ভেঙে তাদেরকে মারধর করা হয়েছে। এই ঘটনা আমরা শুনেছি, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, তো ওই পর্যন্তই ছিল। কিন্তু একজন বিচারপতিকে ফেলে তাকে চর, থাপ্পড়, কিল, ঘুষি মেরে তার অন্ডকোষ লাথি দিয়ে ফাটিয়ে ফেলার মতো যে ঘটনা, এটা শেখ হাসিনার জমানাতে এই বিচার বিভাগকে ব্যবহার করার ফলে হয়েছে। একইভাবে পুলিশ বিভাগ, একইভাবে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গাতে কিন্তু এই ঘটনা ঘটেছে। তারপর ব্যাংকিং, তারপর রাজনীতির অঙ্গন, আজ দেখুন ছাত্রলীগ, যুবলীগ, তারপর স্বেচ্ছাসেবক লীগ, তাদের কত লাখ লাখ নেতাকর্মী, আওয়ামী লীগের কত লাখ লাখ নেতাকর্মী, বলেন তো সবাই কি খারাপ, সবাই কি চোর, সবাই কি স্বেচ্ছাসেবক? কিন্তু এখন দেখেন সবাই পালিয়ে আছে। কারো হয়তো একটা ভাতের হোটেল ছিল, কারো হয়তো একটা মুদির দোকান ছিল, কেউ হয়তো গ্রামে একটা সাধারণ ব্যবসা বাণিজ্য করতো, কেউ হাল চাষ করতো, এই লোকগুলো এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এবং এর ফলে কী হলো, পুরো অর্থনীতিতে ধস নেমেছে। যদি এই শতকরা ৩০% লোক আওয়ামী লীগ করে, এর মধ্যে কর্মক্ষম লোক যারা জড়িত, এর অর্ধেকও যদি ধরেন ১৫% লোক যদি পালিয়ে থাকে এই মুহূর্তে, এবং যারা পালিয়ে আছে তারা কি করছে, তাদের কাজকর্ম করছে না, ব্যবসা বাণিজ্য করছে না,
শ্রম দিচ্ছে না, তাদের সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছে। ফলে কি হলো, এই পুরো আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতির যে ব্যাক ফুটেজ, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শত চেষ্টা করেন এবং তিনি পুরো আমেরিকার প্রশাসনকে নিয়ে আসেন, বিশ্বব্যাংককে নিয়ে আসেন, IMFকে নিয়ে আসেন, তবু তিনি এই অর্থনীতিকে দাঁড় করাতে পারবেন না। এটা কেন হলো? অপরাজনীতির কারণে, শেখ হাসিনার অপরাজনীতির কারণে। এবং সেই অপরাজনীতির শুরুটা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে, ভুয়া মামলা দিয়ে। এখন সেই যে মিথ্যা মামলা এবং ভুয়া মামলার কারণে আজকে আমরা যে দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছি, মানে আমাদের অর্থনীতি কোনো অবস্থাতে আমরা দাঁড়াতে পারছি না। আমি আজকে বাজারে গেলাম, মোহাম্মদপুর বাজারে, কিছু অনেকদিন যাবৎ, প্রায় 4-5 মাস যাবৎ আমি বাজারে যাই না। পাড়া মহল্লায় যে টুকটাক তরি তরকারি আসে, মাছ আসে, ওইগুলি কিনি, বাজারে যাওয়ার মতো রুচি হয় না। তো যখন যেতাম 4-5 মাস আগে মোহাম্মদপুর কাঁচা বাজারে যেতাম, সেখানে গাড়ি পার্ক করা যেত না, সকাল 7টার মধ্যে পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু আজকে যখন গেলাম, দেখলাম যে একটা গাড়িও নেই। সকাল 8:45-9টার সময় গেলাম, নাই। আর যখন বেরোলাম 10:30-এর সময়, তখন দেখলাম 2 থেকে 3টি গাড়ি সেখানে আছে, পুরো মোহাম্মদপুর কাঁচা বাজারে মাছ মাংসের দোকান থেকে সব জায়গাতে রীতিমতো খা খা করছে। এবং আমি যখন 4 মাস আগে সেখানে গিয়েছিলাম বাজার করতে, আমার একটা প্রিয় মাছ ছিল বাতাসি মাছ, তো তখন আমি 600 টাকা করে বাতাসি মাছ কিনেছি, খুব ভালো কোয়ালিটির, একদম বেস্ট কোয়ালিটির বাতাসি মাছ। আজকে দিয়ে দেখলাম সেই মাছের মূল্য 1200 টাকা, 1200 টাকার 1 পয়সা কম নাই। বেচা কিনা নাই, মাছও নাই, 2-3টা দোকানে মাত্র সামান্য কিছু মাছ আছে, কিন্তু অগ্নিমূল্য। এরপর অন্য অন্য মাছের কথা তো এখানে বলাই যাবে না। বাইম মাছ কিনতে গেলাম, এক দাম 1200 টাকা, 1200 টাকার নিচে বাইম মাছ, ছোটো ছোটো তারা বাইম 1200 টাকা দাম। এরপরে 800 টাকা করে হলো সেই আপনার ই মাছ, যাকে বলা হয় কাস্কি মাছ, কিন্তু কোনো ক্রেতা নেই, কোনো ক্রেতা নাই, এভাবে চলছে। তো এই যে অর্থনীতির যে কান্না, মাংসের দোকানে গেলাম গরুর মাংস কেনার জন্য, দেখলাম অনেক সময় দাঁড়ানো যেত না। এক বিহারি ভদ্রলোক গিয়ে দেখলাম সে বসে আছে, বেকার গরু নিয়ে বসে আছে। তা আমি যখন কিছু মাংস কিনতে গেলাম সেখানে, সে অনেক যত্ন করে ধীরে 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 কেটে কেটে, তারপর শেষে সে আমাকে কিছু মাংস সেখান থেকে দিল। তো সারাটা পথ আসলাম, আসলাম আর ভাবলাম যে এই অর্থনীতি, এই যে দুরবস্থা, এই দুরবস্থা শুরু হয়েছিল কিন্তু সেই মামলা মোকদ্দমা দিয়ে, গায়েবী মামলা দিয়ে, ভুয়া মামলা দিয়ে, অবৈধ মামলা দিয়ে। আর সেই অবৈধ মামলার জন্য পিপি, জিপি, তারপরে শেষে উকিল, কোর্ট, কাছারি, বিচারক, টিচারক সব মিলিয়ে শেখ হাসিনার যে একটা বাহিনী, সেই বাহিনীর অপকর্মের ফল এখন প্রথমত আওয়ামী লীগ ভোগ করছে, আর দ্বিতীয়ত পুরো দেশবাসী ভোগ করছে। এখন এই যে শেখ হাসিনার পতন হলো, এত দুরবস্থা হলো, কোর্ট কাছারির বিচারপতিরা অপদস্থ হলো, চাকরি হারালো, লাঞ্ছিত হলো, আওয়ামী লীগের যারা আইনজীবী তারা কেউ কোর্টে যেতে পারছে না, হাজার হাজার আইনজীবী, এদের দাপটে আদালতে যাওয়া যেত না, এরা মুজিব কোর্ট পড়তো, তারপর শেষে কীরকম, মানে তাদের যে কীরকম দাপট ছিল, সেই দাপটের কারণে আদালতে কোনো কথাই বলা যেত না তাদের বিরুদ্ধে, মানে কোনো একটা কথাই বলা যেত না, তারা যা বলতো ওটাই আইন। এবং দেখা গেল যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বলেন বা ঢাকা যাকে বলে আইনজীবী সমিতি বলেন, সেখানে একেবারে সাধারণ একজন মেম্বার হয়েছে আওয়ামী লীগের একজন তৃণমূল পর্যায়ের একজন নেতা, একজন কর্মী, এখন সে দেখা গেল যে মুহূর্তের মধ্যে পদ পদবী পাওয়ার পর মানুষকে মানুষই মনে করতো না। আমার 10 মিনিটে একটা ছেলে সারাদিন এসে আমার অফিসে দাঁড়িয়ে থাকতো এবং সবসময় একটা চাকরি চাইতো, তো চাকরি চাইতে এভাবে আমি যখন সংসদ সদস্য ছিলাম 5 বছরই আসতো, ও এত অপদার্থ, ও আমার রুমে ঢুকার সঙ্গে সঙ্গে আমার মানে মেজাজ গরম হয়ে যেত। এই কারণ হলো যে গায়ে প্রচণ্ড ঘামের গন্ধ, এই জন্য আমি অফিসে বলে রাখতাম যে ও যখনই আসবে ওরে অন্যরকম রুমে বসায়ও, আমি সেখানে গিয়ে আমি ওর সাথে কথা বলতাম। সবসময় চাকরি চাইতো এবং আমি ওর বললাম যে কী চাকরি দেবো, তো হঠাৎ করে দেখা গেল যে সে উকিল হয়ে গেছে, সে উকিল হয়ে গেছে, পাশ করছে কি না কী করছে কিনা আমি জানি না।
তো আমি যখন বিএনপিতে যোগদান করলাম, যোগদান করার পরে হঠাৎ আদালতে দেখি যে সে ঘোরাফেরা করছে এবং আমাকে চিনে না সে। তো এবং তার ভাবভঙ্গি দেখে আমি তাকে যে জিজ্ঞাসা করবো, তুমি করে বলবো, ডাকবো, জিজ্ঞাসা করবো তুমি কি করো, আমার সাহসই হলো না। তার চোখ দিয়ে মনে হলো যে একেবারে রীতিমতো দুটো মানে 10 ব্যাটারির যে লাইট সেই চোখ দিয়ে বেরোচ্ছে। তো আমার যে উকিল ছিল আমি তারা জিজ্ঞাসা করলাম, তার বাড়িও গলা ছিল যে এই ছেলে অমুক না, বলে হ্যাঁ। বলো যে ও এত ভাবসাব দেখাচ্ছে কেন? তো ও বলো যে ও তো এই বছর নির্বাচন করেছে, নির্বাচন করে এখানে আইনজীবী সমিতি আছে, সেই আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদে নির্বাচিত হয়েছে। তো বুঝেন যে এইরকম দাপট তাদের ছিল। এখন সেই সকল লোকগুলো সব জায়গাতে সারা বাংলাদেশে তারা কোর্টে যেতে পারছে না, গেলেই তারা মার খাচ্ছে এবং তাদেরকে পিটনি দেওয়ার জন্য আবার নতুন বাহিনী সেখানে তৈরি হয়ে গেছে। তো যেটা বলছিলাম সেটা হলো যে এই সব কিছু তৈরি হয়েছে, এই ধরনের লোকজন, এই ধরনের বিচারক, এই ধরনের উকিল, এই ধরনের যা কিছু ওই ভুয়া মামলা থেকে। তো যে ভুয়া মামলার কারণে শেখ হাসিনার অধঃপতন এবং যে কোর্ট কাছারিকে অবৈধভাবে ব্যবহার করার জন্য শেখ হাসিনার উপর আল্লাহর গজব নাজিল হলো, সেই কাজটি এখন আপনার কি মনে হয়? বন্ধ হওয়া উচিত ছিল না? কিন্তু বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, বরং আগের চেয়ে আরও খারাপ খারাপ হয়েছে। পাইকারি হারে গণহারে মামলা হচ্ছে, কোর্টে হচ্ছে, থানাতে হচ্ছে, এবং একই ঘটনা মামলায় 300 জন আসামি, 400 জন আসামি, 1 নম্বর আসামি শেখ হাসিনা, বাকি তাদের পছন্দ মতো তারা দিয়ে দিল। এবং এই মামলা দেওয়ার আগে এক ধরনের টাকা পয়সার লেনদেন হচ্ছে যে তোমাকে এই মামলার মধ্যে ফাঁসানো হবে, এবং এর মধ্যে পুলিশও আছে, অর্থাৎ পুলিশের নাম ওই মামলার মধ্যে ঢুকানো হবে। আপনি চিন্তা করেন যে অধঃপতন কোন পর্যায়ে চলে গেছে, যে থানায় মামলা হচ্ছে, ধরেন আশুলিয়া থানায় মামলা হচ্ছে, আশুলিয়া থানায় মামলায় আশুলিয়া থানার কোনো সাব ইন্সপেক্টরকে আসামি করা হবে, এখন ওখানকার কোনো পাণ্ডা যে মামলায় বাদী হচ্ছে সেই সাব ইন্সপেক্টরকে বলছে যে তোমার নাম আমি দেবো না, বিনিময়ে এত টাকা দিতে হবে, এবং সেই সাব ইন্সপেক্টর বাধ্য হয়ে তার সঙ্গে নেগোসিয়েশন করছে, আর যারা নেগোসিয়েশন করতে পারছে না তারা মামলার আসামি হয়ে যাচ্ছে। তো একই মামলায় 300 জন আসামি, শেখ হাসানিয়াও আছে, সাব ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টর আছে, মন্ত্রী আছে, এমপি আছে, এইভাবে গড়ে 300 থেকে 400 জন লোক এক একটা মামলার আসামি হয়ে যাচ্ছে। এভাবে সারা বাংলাদেশে যে কত হাজার মামলা হয়েছে এই ডক্টর ইউনূসের জমানাতে আমরা বলতে পারবো না। আর এ সকল মামলা দেওয়ার আগে কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে তাও আমরা বলতে পারবো না। এই মামলার ভবিষ্যৎ কি তাও বলতে পারবো না, এবং এই মামলা হওয়ার পর এখন এগুলো নেগোসিয়েশন করার জন্য কি পরিমাণ টাকার লেনদেন হচ্ছে তাও আমরা বলতে পারবো না। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিয়ে কোর্টে কি হচ্ছে, কাছারিতে কি হচ্ছে, জেলখানায় কি হচ্ছে, এবং যে সকল খবর শুনতে পাচ্ছি, ইংরেজিতে এটিকে বলা হয় জাস্ট অ্যালার্মিং, অ্যালার্মিং ভয়াবহ অশনী সংকেত, এবং এটি আগামীতে ডক্টর ইউনূসের জন্য কোনো অবস্থাতেই ভালো ফলাফল বয়ে আনবে না। সরকারের জন্য এখন যারা বড় বড় কথাবার্তা বলছেন, দাপট দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, মানে মানে যে একটা এই 2 মাসের মধ্যে যাদের একদম চেহারা পাল্টে গেছে, যে সমস্ত লোক মানে কি বলবো, যা কিছু সমাজের যে এতটা বিবর্তন হতে পারে এই অল্প সময়ের মধ্যে, এতটা পরিবর্তন হতে পারে, মানুষ যেভাবে চোখ উল্টাতে পারে, এভাবে যে মানে বলতে গেলে হঠাৎ করে একটা ছাগল সে যে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যেতে পারে, এটা মানে আমরা কখনো গল্প উপন্যাস সেই জিনিসগুলো পড়িনি, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেন ঠিক সেম ঘটনা ঘটছে। আমি আমার নির্বাচনী এলাকাতে খোঁজ নিয়ে জানলাম যে একেবারে বাবার নামও জানি না, কারো নাম জানি না, ওই ছেলের নামও জানি না, ও যে জীবনে বিএনপি করতো তাও নাম জানি না। শুনলাম যে ওই একটা বাজার থেকে সে এই জাস্ট 5 তারিখের পরে অল্প কয়েকদিনের মধ্যে 20-25 লাখ টাকা সে ছোট্ট একটা গ্রাম্য বাজার থেকে চাঁদা তুলে ফেলেছে। সে প্রথমে আওয়ামী লীগের যারা লোকজন আছে
তাদেরকে দোকান বন্ধ করতে বলেছে, তারপর টাকা নিয়ে আবার ধীরে ধীরে দোকান খুলতে বলেছে। এর মধ্যে যে ছেলে আপনি বিশ্বাস করেন কারো বাসায় কাজের ছেলে হওয়ার মতো উপযুক্ত নয়, সে সেখানে চাঁদাবাজি করছে, এবং চাঁদাবাজি করছে হয়তো অন্য কোনো নেতার নামে, অন্য কোনো দলের নামে, বা আলটিমেটলি যাই হোক না কিন্তু বদনাম তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং এই অবস্থা যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ যে কোথায় গিয়ে থাকে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।